আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধার আরেকটি নতুন ভিডিওতে, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সৌদি পাসপোর্ট বিভাগ যাওয়া যাত যেই নির্দেশনাটি দিয়েছে, এখন নতুন করে নতুন একটি নির্দেশনা বা নতুন একটি ঘোষণা দিয়েছে, যে সকল দেশের নাগরিক রয়েছেন আপনারা সৌদি আরবে ভিজিট বিষয়, হজ এবং ওমরা বিষয় অথবা ট্যুরিস্ট বিষয় আপনারা যারা যাবেন, ভিসার মেয়াদ থাকাকালীন সময়ে অর্থাৎ ভিসা সচল থাকা সময়ে যারা সৌদি আরব থেকে ফিরে না আসবেন, সৌদি আরব ত্যাগ না করবেন, তাদের জন্য রয়েছে কঠোর নির্দেশ এবং তাদেরকে গুনতে হবে 1,00,000 সৌদি রিয়াল পাশাপাশি জেল। এবং যাওয়া যাত আরেকটা বিষয় নিশ্চিত করেছে যে এই ধরনের যারা থাকবে বা এই ধরনের ব্যক্তি এই কাজেরগুলোতে লিপ্ত থাকবে, হজ ওমরা বা ট্যুরিস্ট ভিসাতে সৌদি আরব আসার পর নির্দিষ্ট সময়ের ভিতরে তারা সৌদি আরব ত্যাগ না করবে, জরিমানার পাশাপাশি তাকে জেল খাটতে হবে, এমন কি তাকে ব্যান করে দেওয়া হবে যাতে সে আজীবনের জন্য সৌদি আরবে আর প্রবেশ করতে না পারে। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি বর্তমানে আপনারা যে সকল সৌদি প্রবাসী ভাই রয়েছেন, সৌদি আরবে ওমরা ভিসাতে গিয়েছেন বা ভিজিট ভিসাতে যারা গিয়েছেন, অতি শীঘ্রই আপনারা যে কোনো ব্যবস্থাতে কন্ট্যাক্টের মাধ্যমে হোক অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে হোক আপনারা বাংলাদেশে চলে আসেন। কারণ এই আইনটি যখন থেকেই আপনার ধরা শুরু করবে, যখন থেকেই আপনার এই ধরনের জন্য জরিমানা নেওয়া শুরু করবে, তখন থেকে কিন্তু আপনাদেরকে বড় ধরনের একটি অ্যামাউন্ট ফেস করতে হবে, পাশাপাশি জেল 1,00,000 রিয়াল দিতে হবে। সো এই জন্যই যারা বর্তমানে আছেন ওমরাদারী লোক রয়েছেন যারা বা ভিজিট ভিসা যারা রয়েছেন, আপনারা অতি শীঘ্রই যে কোনো ব্যবস্থাতে আপনারা বাংলাদেশে চলে আসেন, এটা আপনাদের জন্য বেটার হবে। তো আজকে এই ছিল আপডেট। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেলটি অন করে দিবেন, সবসময় নোটিফিকেশন আপডেটগুলো যাতে আপনারা পেয়ে যান আপনাদের হোম স্ক্রিনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের ইমো নাম্বার রয়েছে, যেটা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর প্রথমে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমার নাম্বার ইমো। সরাসরি যোগাযোগ করার জন্য আপনারা সেই নাম্বারটি ইউজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।